হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাসিন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে খুবই মজার আর হেলদি ভেজিটেবল উইথ চিকেন স্যুপ রেসিপি। এই স্যুপটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের ভেজিটেবল চিকেন স্যুপ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, চলুন তাহলে চলে যাচ্ছি ভেজিটেবল উইথ চিকেন স্যুপ রেসিপির মূল প্রসেসিংয়ে। চিকেন স্যুপ তৈরি করার জন্য আমরা প্রথমে চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা চিকেন বেস্ট নিয়ে আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে দেব। এরপর আমি দিয়ে দেব এক টিস্পুন আদার পেস্ট আর দিয়ে দেব এক টিস্পুন রসুনের পেস্ট। এরপর দিয়ে দেব হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেব এক টেবিল স্পুন অলিভ অয়েল। দিয়ে আমি চিকেন আর মশলাটাকে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে ঢেকে দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নেব। তো ভিউয়ার্স, চিকেনটা যখন ফুটে উঠবে এরপর আমি নেড়ে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আবারও ঢেকে দিয়ে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো ভিউয়ার্স, চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি চিকেনটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে এরপর আমি দেখিয়ে দিচ্ছি ভেজিটেবল চিকেন স্যুপ তৈরি করার জন্য কি কি সবজি লাগবে। এখানে আমি গাজর, পেঁয়াজকলি, কাঁচামরিচ, আদা কুচি, রসুন কুচি নিয়েছি একটা ডিম। এই ডিমটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। এরপর আমি চিকেনটাকে কুসুম গরম থাকতে হাত দিয়ে এরকম করে ভেঙে ঝুরি ঝুরি হাত দিয়ে ভেঙে ঝুরি ঝুরি করে নেব। চিকেনটা আমার ঝুরি ঝুরি করা হয়ে গেছে। এরপর আমি চিকেন স্টকগুলোকে ছেঁকে নেব। চিকেন স্টকগুলো আমার ছাঁকা হয়ে গেছে। এরপর আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। এরপর আমি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে রুম টেম্পারেচারে নর্মাল পানিতে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, ভালো করে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্স করে নিয়ে এক পাশে রেখে এরপর চলে যাব চুলায়। কর্নফ্লাওয়ারটা আমার মিক্স করা হয়ে গেছে। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে ওইখানে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ বাটার। এরপর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ অলিভ অয়েল। এরপর বাটার আর অলিভ অয়েলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1 টিস্পুন আদা কুচি, দিয়ে দেব 1 টেবিল স্পুন রসুন কুচি। দিয়ে আমি আদা রসুনটাকে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব।
আদা রসুনটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ঝুরি ঝুরি করা চিকেনগুলা। চিকেনটা দিয়ে আমি আদা রসুনের সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব তিনটা কুচি করা কাঁচামরিচ, দিয়ে দেব অল্প পরিমাণে পেঁয়াজকলি, এরপর দিয়ে দেব অল্প পরিমাণে গাজর, এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দেব হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়া। দিয়ে আমি সবগুলো উপকরণ বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব চিকেন স্টক। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। সবগুলো উপকরণ মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে চিকেন স্টক আর সবজিগুলা 5 মিনিট পর্যন্ত রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এরপর আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা দেওয়ার সময় আমি এক হাতে একটা খুন্তি দিয়ে নাড়তে থাকবো আর এক হাতে ডিমটা দিয়ে মিক্স করতে থাকবো। এরপর ডিমটা দেওয়ার পরে আমি 1 মিনিট পর্যন্ত ডিম, চিকেন আর সবজিটাকে রান্না করে নিয়েছি। 1 মিনিট পরে আমি আগে থেকে মিক্স করে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এক হাতে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি আর এক হাতে আমি কর্নফ্লাওয়ারটাকে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম থেকেও কম আছে থাকবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা পাতিলের তলানিতে লেগে যাবে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে একটা চামচ দিয়ে নেড়েচেড়ে দিয়ে কর্নফ্লাওয়ারটাকে মিক্স করে নিতে হবে। এরপর সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি আরও 2 মিনিট পর্যন্ত স্যুপটাকে রান্না করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল উইথ চিকেন স্যুপ। এরপর আমি চিকেন স্যুপটাকে গরম গরম সার্ভ করে নেব। তো ভিউয়ার্স, দেখে নিচ্ছে বুঝতে পারছেন ভেজিটেবল উইথ চিকেন স্যুপটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এরপর আমি উপর থেকে কিছু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেব। তো ভিউয়ার্স, দেখে নিচ্ছে বুঝতে পারছেন ভেজিটেবল উইথ চিকেন স্যুপটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো ভিউয়ার্স, আমার আজকের ভেজিটেবল উইথ চিকেন স্যুপটা যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রিসেন্ট কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে, আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।